আজ আমাদের ট্যুরের লাস্ট দিন, আমরা আজ চটকপুর থেকে বেরিয়ে যাব টুয়ার্ডস মুর্শিদাবাদের দিকে। আজকে আমাদের প্ল্যান আছে মুর্শিদাবাদের যাওয়া। মর্নিংয়ে আজকে আমরা একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কিছু স্ন্যাপশট নিলাম। মর্নিংয়ের এ রয়েছে, মোটামুটি আমরা বেরোনোর জন্য রেডি হচ্ছি। এখন ব্রেকফাস্ট আমরা খাবো, এই প্যাকিংটা হয়ে গিয়েছে, বাঁধবো আর আমরা টুয়ার্ডস শিলিগুড়ির দিকে রওনা দেবো। তো আমরা ব্রেকফাস্ট করতে চলি, চলুন দেখা যাক আজ ব্রেকফাস্টে কী আছে। রুটি, আলুর দম। ওয়েলকাম ফ্রেন্ডস, কলকাতা নাইট বাইকার্সের আজকে রাইটের লাস্ট ডে। তো আমরা একটা ছোট কিছুটা ড্রোন শট নিলাম এখানকার এতে। এখানে পুরো পারমিশন নেই, তো আমরা একটুখানি উপরের দিকে তুলে শুধু আমরা কোথায় আছি সেটা দেখানোর জন্য এ করলাম। তো বাকি আমরা কোনো কিছুই তুলিনি, শুধু আমরা রয়েছি যে জায়গাটা সেইটুকু নিয়ে একটু ছবি দিলাম। আর আজকে আমরা তো এখান থেকে বেরিয়ে যাব, এবং প্ল্যানিং তো আমাদের আগেও শুনেছি বলছি আমরা, যে আমাদের প্ল্যানিং আছে যে আমরা মুর্শিদাবাদ পৌঁছবো এখান থেকে চটকপুর থেকে। সেই অনুসারে প্ল্যানিং আমরা, ব্রেকফাস্ট আমাদের হয়েও গেছে, আমাদের প্যাকিংও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরোনোর জন্য রেডি হব। অন্যটা মোটামুটি রেডি, প্যাকিং আমাদের কমপ্লিট, একটা প্যাকিং চলছে, অন্যটা প্যাকিংও কমপ্লিট। ভাইয়া লোক সব বেঠা হুয়া হ্যায়। এখানে আমাদের একটা গ্রুপ লোগো আমরা লাগিয়েছিলাম চটকপুরের জন্য। ফুল তো প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, এবং ভাইয়াদের বলেছিলাম আমাদের একটা ছবি তুলে দেওয়ার জন্য, ভাইয়ারা রাজিও হয়েছে, এবং আমাদের কিছুটা আউটগোয়িংয়ের ছবি, মানে আমরা বেরোনোর ছবিও ওরা তুলে দিচ্ছে। তো সেই অনুসারে ভারাক্রান্তর মনে আমরা কিছু ছবি ওনারা তুললো, আমাদের এ লাগলো তুলে আমরা বেরোনোর জন্য মোটামুটি একদম ফাইনাল হয়ে গেছে। এবার আমরা বেরোচ্ছি, মোটামুটি এখন বাজে হচ্ছে 7:30 কাছাকাছি, আমরা বেরোতে শুরু করলাম টুয়ার্ডস মুর্শিদাবাদের দিকে। এখানে আমরা তিনটে বাইক আমাদের সঙ্গে রয়েছে, একটা ডমিনার, দুটো ডমিনার, একটা থান্ডারবার্ড। তো চটকপুরে বেরোনোর এই সিনটা আমরা তুলে দিয়েছি আমাদের এখানকার যেরকম যেখানে ছিলাম তাদের একজন ভদ্রলোক ভাইয়া, যারা তাদের বাই বাই করে আমরা বেরোলাম চটকপুরের থেকে। চটকপুরের রাস্তা খুব ভালো না, এই আমরা এই ছবিটা আমাদের ভাইয়াদের বলেছিলাম, সে ভাইয়া তুলে দিয়েছেন আমাদের বেরোনোর ছবিটা। আমার ছবিটা আমি এতে তুলেছি, তার সঙ্গে সঙ্গে ভাইয়ার ছবিটাও আমরা করেছি, প্যাক করেছি। তো রাস্তার ছবি আমরা সেরকম দেবো না, দুটো বা তিনটে কিছুটা রাস্তার ছবি দেবো, বাকিটা আমরা নতুন একটা রাস্তা আমাদের যাওয়ার প্ল্যান করেছি। চলুন দেখা যাবে কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো এটা তো আমি আমার ক্যামেরা থেকে তুলেছি বেরোনোর দুটো নিয়ে। বাই বাই চটকপুর ওয়ান্স এগেন। তো আমাদের কিছু এখানে ভাইয়া আমাদের কিছুটা আরও ছবি তুলে দিল আমাদের সবার দাঁড়ানোর অবস্থার, থ্যাংক ইউ ভাইয়া। তো কিছু আমাদের গ্রুপ ছবিও তুলে দিলো ভাইয়া। চেয়ার স্পট দ্যাট, আমরা বেরিয়ে পড়লাম চটকপুর থেকে। এইটা হচ্ছে চটকপুরের মানে মেইন বলা যায় এন্ট্রেন্সের ফার্স্ট গেট, বেরিয়ে পড়লাম এখান থেকে আমরা। অর্ণবদা বেরোলেন, হিল্লোল বেরোলো, আমিও বেরিয়ে পড়লাম চটকপুর থেকে। আবার দেখা হবে চটকপুর,
আবার আমরা কোনোদিন আসবো এই রাস্তায়। যেটা আমি আগেও বলছিলাম, রাস্তা খুব চটপুরের রাস্তা খুবই ভালো না, এবং আমাদের লাকও বলতে পারেন বা ব্যাড লাকও বলতে পারেন, আমরা সেরকম কোনো রাস্তায় গাড়িও দেখতে পাইনি, খুব কমই গাড়ি রয়েছে রাস্তায়। আসার সময় মনে হয় আমরা একটা কি দুটো গাড়ি দেখেছিলাম, এখনও পর্যন্ত তো আমরা কোনো গাড়ি দেখতে পাইনি আমাদের যাওয়ার রাস্তায়। জানি না সকালবেলা কখন গাড়ি ঢোকে বা এই সময় আসে কিনা জানি না। আমরা বেরিয়ে চললাম টুয়ার্ডস চটকপুর থেকে। চটকপুরের রাস্তা খুব ভালো না, একটু বাইক চালাতে কষ্ট হয়, রাস্তাটা অফ রোড বলতে গেলে পুরোটাই অফ রোডের মতনই। এটা হচ্ছে সেই মেন ক্রসিংটা যেখান থেকে দু তিন দিক থেকে আসা যায়, উপর থেকে এদিক থেকে আর ডান দিক থেকে। তো আমরা আর এই মানে সবচেয়ে খারাপ এইটুকুনি রাস্তা যেখান থেকে আমরা এখন নামছি, এই জায়গাটা সবচেয়ে একটু টাফ রাস্তা, মানে খারাপ বলতে বলা যেতে পারে। ঢাল রয়েছে ওর সঙ্গে সঙ্গে, পুরো রাস্তা পুরোটাই ভাঙা ভাঙা এবং বড়ো বড়ো ছোটো ছোটো বড়ো বড়ো সব পাথর মিক্সড অবস্থায় রয়েছে। আমার বাইকে একটুখানি আমি কষ্ট করতে হচ্ছিলো, কারণ আমার মাঝে মধ্যেই আমার বাইকের স্টার্টিং একটু প্রবলেম করছিলো, তো সেটা বাইকেরই একটুখানি এ রয়েছে। কিন্তু বাকি আমি দাঁড়ানোর পর দেখলাম প্রথমে মনে হয় নোপ্তা এলেন, আমি না নো ডাউট এখানে মানে উইদাউট এনি এতে ডমিনার অন্নপ্তার পুরোপুরি নেমে গেল, কোনো প্রবলেমই হয়নি ডমিনারের এখানে। তারপরে হিল্লেলের ডমিনারও অ্যাজ ইউজুয়াল সেম সুন্দরভাবে নেমে গেল। আমার বাইকে একটু প্রবলেম করছিল এতে, জানি না যারা কী কারণে, যাই হোক এইটুকুনি এরিয়া সবচেয়ে খারাপ যেখানে আমি এখন আমি নামছি। এক হচ্ছে ফার্স্ট হচ্ছে টার্নিং রয়েছে, তার সঙ্গে সেকেন্ড হচ্ছে রাস্তা একদমই খারাপ, মানে পুরোপুরি ভাঙা। ক্যামেরায় ভালোভাবে ছবি দিতে পারছি না, কেন আমাদের আগেও জানেন আমরা আগেও বলেছি যেটা আমার হচ্ছে মেন গোপ্রোটা আসার সময় আমাদের বাইক থেকে পড়ে গেছে, লস্ট হয়ে গেছে, তো সেই জন্য ভালো কোনো আমরা ছবি পুরি সেরকম ভালো খুব ভালো এই ক্যামেরাটা দিয়ে ভালো ওঠে না। এই এতক্ষণ পরে আমরা একটা গাড়ি দেখতে পেলাম, জানি না টুরিস্ট কিনা, যাই হোক এই একটাই গাড়ি আমরা এখনো পর্যন্ত দেখতে পেলাম নাওয়ার মধ্যে। আমরা এসে গেলাম চটকপুরের যে চেকপোস্ট আছে সেই চেকপোস্টের কাছে। এবার আমাদের প্ল্যান হচ্ছে আমরা উঠেছিলাম ডান দিক থেকে, যাবো আমরা উল্টো দিকের বাঁ দিকে রাস্তাটা ধরে, যেটা আমাদের সন্ধ্যা যাবে না। আমরা চটকপুর থেকে নেবে গেছি, নেবে আমরা চেকপয়েন্ট থেকে আমরা এদিকে যাব, এই রাস্তাটায়। এদিকে রাস্তাটায় গেলে আমাদের পড়বে সোনাটা, কিন্তু আমরা সোনাটার দিকে যাব না, আমরা যাব এদিকে রাস্তাটায়। তো দাঁড়িয়েছি ম্যাপ দেখার জন্য। আমরা যে এই রাস্তাটা নিয়েছি, এই রাস্তাটা আমাদের দিলারাম দিয়ে বেরোবে। তো এখানকার লোকাল লোকে বললো রাস্তাটা মোটামুটি যাবার মতন, তো আমরাও সেইটা নিয়েই ফলো করে, কেন আমরা সোনাদাদি বেরোনোর ইচ্ছা ছিল না, তো আমরা সেই জন্য এইদিকে রাস্তা নিলাম। লাস্ট এখানে এই বাড়িটাই আমরা দেখতে পেলাম, তাছাড়া লোক কাউকে দেখতে পাচ্ছি না রাস্তায়, তো আমরা চলতে শুরু করলাম। রাস্তাটা গভীর জঙ্গলের মাঝখান দিয়ে গেছে, ও মাই গড, এটা কি হরিণ চলে গেল সামনে দিয়ে, সামনে দিয়ে একটা হরিণও গেল, কিন্তু ক্যামেরা ভালো না থাকার জন্য, যেটা আগেও বলছিলাম ক্যামেরা ভালো থাকা না থাকার জন্য ভালো পরিষ্কার ছবি পাচ্ছিলাম না। তো যেটা আমি আগে বলছিলাম, রাস্তাটা আস্তে আস্তে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যাওয়া শুরু করছে। আমার যেটা পার্সোনাল এতে ভিউতে বলা যায়, মোটামুটি সকালের দিকে রাস্তা ধরে গেলেও রাত্রির দিকে বা সন্ধ্যের দিকে রাস্তাটা ইউজ
ইউজ না করাই ভালো। ভেতরে যতটাই আমরা যেতে শুরু করছি রাস্তাতে লোকের তো কোনো দেখা পাওয়া নেই, এবং রাস্তা দেখলে ভাইয়া বল ভালোভাবে বোঝা যাবে যে অনেক দিন হলো সেরকম গাড়িও এখান থেকে পাস করে না। রাস্তা মাঝখানে তো ঘাস জমেও গেছে এবং কোনো কোনো জায়গায় পুরো রাস্তাতেই ঘাস হয়ে রয়েছে। পার্সোনাল যদি কোনো সময় কেউ যদি চালাতে চান চালাতে পারেন, কিন্তু নর্মালি চেষ্টা করা উচিত মানে সকালবেলার দিকে যদি গ্রুপে থাকে বেরিয়ে যাওয়া, কেননা না যদি হরিণ দেখা গেছে অন্য এখানে জঙ্গল আছে ভালোই, জঙ্গলে অন্য কোনো জন্তু থাকতে পারে, মেবি তার অ্যাটাক হতেও পারে বা না হতেও পারে, কিন্তু গ্রুপে গেলে সবচেয়ে ভালো যাও, চেষ্টা করুন এটা না যাওয়ার। কিন্তু আমরা বেরিয়েছিলাম একটুখানি অফরোড করবো এবং আমার ভেতর যে জঙ্গলের ভেতর দিয়ে যাবো বলে সেই জন্য আমরা এই রাস্তাটা ধরেছিলাম। প্রথমে মাঝে মধ্যে আমাদের মনে হচ্ছিলো না ধরাটাই উচিত ছিল, কেননা এতটাই গভীর জঙ্গল ভেতর দিকটায় এবং বোঝা যাচ্ছে ভালোভাবে যে অবস্থাটা কীরকম, মানে দুদিকে ভালো গভীর জঙ্গল এবং এখানে গুগল ম্যাপ মতটা ভালোভাবে কাজ করছিলো না, বোঝাও যাচ্ছিলো না। অ্যাজ ইউজুয়াল আমাদের চালাতে হচ্ছিলো যে রাস্তা রয়েছে অ্যাজ ইউজুয়াল সেরকম বেঁচে কোথায় যাচ্ছি আমরা বুঝতেও পারছি না। দেখছি রাস্তায় যে কোনো সাসপিসিয়াস কিছু পাওয়া যাবে না, এটা আমি আগেও বলছিলাম যে পাওয়া যাবে না তার কোনো গ্যারেন্টি নেই, দেখা যেতেই পারে। রাস্তা তো ফার্স্টে আমি চালাচ্ছিলাম, লাস্টের দিকে হিল্লুল ছিল, মাঝখানে অন্নপ্তা ছিলেন, সেইভাবে আমরা পুরো রাস্তাটা চালাতে শুরু করলাম এবং একটু জোরেই চালাচ্ছিলাম যাতে সামনাসামনি যাতে কোনো কিছু না আনওয়ান্টেড এসে যায়। আস্তে আস্তে আমরা একটা রাস্তা সাইডের দিকে দেখতে পেলাম, তো মনে হলো আমরা মেন রোডের দিকে যে দিলারাম বলে যে এটা রয়েছে কানেক্টিং রাস্তার এটা জয়েন্টটা সেটা এসে গেছি। আমরা মনে হলো দিলারামে এসে গেছি, সেই জন্য আমরা আজ মানে চালাতে শুরু করলাম। হ্যাঁ, আমরা এসে গেছি দিলারামের ক্রসিংয়ে। শিলিগুড়ি জানে গেলি আন্টি কখন বেলা এদিকটা চটকপুর যাওয়ার রাস্তা পড়ছে বন্ধ করুন। আমরা যেদিক দিয়ে বেরিয়েছি সেটা চটকপুরের রাস্তার দিক দিয়ে বেরিয়েছি, একটা ডাউহিলের দিকে যাচ্ছে টুয়ার্ডস এই রাস্তাটা, এটা কার্সিয়াং এ 1.5 কিলোমিটার কার্সিয়াং এ যাচ্ছে। ও বাবরে পুরি দিলারামের রাস্তা,
সেটা দিলারামের রাস্তা। আমরা এই রাস্তা ধরে নামতে শুরু করলাম। রাস্তাটা খুবই সুন্দর, নতুন রাস্তার মতন রাস্তা, প্লেন করে, কিন্তু ঢাল অনেকটা জোরে, মানে হাই স্পিডে ঢালে নামতে হচ্ছে। এসে উঠলাম আমাদের আস্তে আস্তে মেইন রোডে, রেল লাইন বাঁদিকে, ঝুমঝুম বলে জায়গাটার নাম রয়েছে। এবার চড়লাম আমরা শিলিগুড়ির দিকে। ভিডিওটা একটু আমাদের বড় হয়ে যাচ্ছে, কেননা আমরা আমাদের প্ল্যান আছে আজকে, আমরা বসে আগেও বলেছি মুর্শিদাবাদে, তো একটুখানি দাঁড়িয়ে গেলাম, সিনারিটা দেখে খুব সুন্দর লাগলো জায়গাটায় ছবি তোলার জন্য এবং অন্নদার গরম চা খাওয়ার জন্য। চলে এলাম আমরা কার্শিয়ানন্দে বেরোনোর জায়গা যেটাকে বলে। এই দিক থেকেও মানে উপরে যাওয়া যায় ডাউ হিলে। তো চলে এলাম আমরা সে ক্রসিং এর দিকে, যেখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে, ওটা ওয়ান ওয়ে রাস্তা, শুধু ওই দিক দিয়ে অনলি বেরোনো যায়। উল্টো দিকে রেল স্টেশন, যেটা কার্শিয়াং এর রেল স্টেশন। দেখে তো আর নামতে শুরু করবো, চললাম আমরা এখান থেকে কার্শিয়াং। এখন আমরা দেখবো কার্শিয়াং ভিউ পয়েন্ট যেটা আছে, কার্শিয়াং ভিউ পয়েন্টের দিকে যাবো। কার্শিয়াং ভিউ পয়েন্টে কিছুক্ষণ দাঁড়াবো, তার আগে আমাদের প্ল্যানিং আছে যদি আমরা খাবার ইচ্ছা আর একবার খেয়ে নেবো, দেখি কী বলায় অন্নপ্তা এবং হিল্লন। চললাম আমরা কার্শিয়াং ভিউ পয়েন্টের দিকে। রাস্তা একদম মাখনের মতন এবং ঢালও ভালো, গাড়ির স্পিড ভালোই জোরে থাকবে। তো আমরা চলে এলাম যেখানে আমার এর আগেও আমরা ফেরার সময় খেয়েছিলাম, সেই জায়গাতে। ভালো করে জিজ্ঞেস করে দেখি যদি রেডি থাকে, দেখো আলু পটা ফলটা খেয়ে নেবো, তাহলে আমরা সেকেন্ড গিয়ে একদম বললে এতে কি খাবো। তাহলে 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 ছেড়ে দিয়ে তাহলে তাহলে না না দাদা আমার খাবার দিন না, চলে চল বললেন এখন খাবেন না, তো সেই জন্য আমরা চললাম ভিউ পয়েন্টের দিকে। কার্শিয়াং ভিউ পয়েন্ট এর আগেবার আমাদের দেখা হয়নি, তো এইবার আমরা ভিউ পয়েন্ট দেখার জন্য চললাম। গাড়ির স্পিড বাইকের স্পিড ভালোই জোরে এখানটায়। টার্নিংগুলো একটু দেখে চালাতেই হয়, কেন দুদিক দিয়ে উল্টো দিকে গাড়িও আসছে হাই স্পিডে। সেও এসে পৌঁছলাম আমরা কার্শিয়াং ভিউ পয়েন্টের দিকে। আমিও দাঁড়ালাম, হিল্লোল এসে পার্কিং করলো, অন্নপ্তাও সাইডে পার্কিং করলেন একটু এগিয়ে। এই হচ্ছে কার্শিয়াং ভিউ পয়েন্ট। এখানে কিছুক্ষণ আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু ছবি তুলি, ভিউ পয়েন্টের কিছু ছবি তুললাম আমার গাড়ির, হয়েছিল বলে তুই ছবি পেলাম ভালো। তারপরে কার্শিয়াং ভিউ পয়েন্টে যেখানে সবাই ছবি তোলে সেখানে আমরাও ছবি তুললাম। পিছন দিকের সিনারিটাও খুব সুন্দর, আমরা দাঁড়িয়ে আরও কিছু ছবি তুললাম এবং ছোটো একটা সাইড ভিডিও করলাম। ভিউ পয়েন্টটা আস্তে আস্তে একটুখানি ফাঁকা হতে শুরু করলো। এর আগেবারে আমরা এখান দিয়ে পাস করে গেছিলাম কিন্তু তোলা হয়নি, সেই জন্য
জায়গা থেকে তলা মোটামুটি পুরো যে রাস্তাটা আমরা নামবো সেই রাস্তাটার দেখা যায়, তো চেষ্টা করছি কিছুটা দেখানোর। সেই জন্য চলে এলাম, কিছুটা দেখাই যাচ্ছে ওই বেচের রাস্তা, যে রাস্তা ধরে আমরা নিচের দিকে নেমে যাব আঁকা বাঁকাভাবে। এদিকে চায়ের ছোট একটা বাগানও রয়েছে, উপর দিকটা যেতে দিল না, ওই জায়গাটা চায়ের বাগানের পুরো 20 গেট লাগানো আছে। এখান দিয়ে চায়ের বাগান আর ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে। তো চায়ের বাগান আর ভিউ পয়েন্টের অপরূপ সৌন্দর্য যতটা পারলাম ক্যামেরার মধ্যে তোলার চেষ্টা করলাম। এই জায়গাটা থেকে হাওয়া এত জোরেই বইছিল যে এটা নয়েজ রিডাকশন অফিসে এসে যাচ্ছিল, জোরেই হাওয়া বইছিল। পাহাড়ের গা বেয়ে সুন্দর দৃশ্য আস্তে আস্তে আমরা দেখতে থাকলাম, এবং ওইদিকে পাহাড়ের গা বেয়ে আমাদের গাড়ি নেমে যাওয়ার যে রাস্তাটা সেটাও দেখা যাচ্ছে। দূরে ওই নিচের রাস্তা নেমে যাচ্ছে আঁকে বাঁকে হয়ে, এবং সেখানে চা নিয়ে যাওয়ার সুন্দর ছবি অপরূপ দৃশ্য দেখারই মতন। যেতে ইচ্ছা করছিল না তবু আমাদের যেতে হবে, কিন্তু তার মাঝখানে আরেকবার দেখলাম যে না চা পাতা চিনছেন, তো নর্মালি আমরা মেয়েদের দিকে চিনতে, সেখানে দুজন ভদ্রলোককেও দেখলাম চা পাতা ছিঁড়ছেন, ছিঁড়ে ব্যাগের মতন জায়গাতে করছেন। ক্লোজে দেখার দেখতে চেষ্টা করলাম কি টাইপের জিনিস কি ছিঁড়ছেন, বুঝতে ঠিক পারলাম না। যাই হোক, উনি ছিঁড়ছেন সেই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ব্যাগে ভরছেন আস্তে আস্তে। অপরূপ দৃশ্যটা দেখতে দেখতে এবার আমাদের বেরোনোর সময় হয়ে গেল, আমরা বেরিয়ে পড়লাম টুয়ার্ডস এখন শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে মুর্শিদাবাদ। আমরা নর্মালি থাকবো গিয়ে হচ্ছে বহরমপুরে, মুর্শিদাবাদ থেকে একটু আগে, যেখানে আমরা আসার সময় থেকেছিলাম সেই হোটেলই প্ল্যানিং আছে আমরা রাত্রে গিয়ে ওখানে থাকবো। এখান থেকে রাস্তা পুরো একদম প্লেন মসৃণ এবং মাখনের মতন, ঢালটা একটু জড়িয়ে আছে, পিছিয়ে আছে। তো আমরা নামতে শুরু করলাম শিলিগুড়ির দিকে। আমাদের এই 5 দিনের মোটামুটি ট্যুরে আমরা অনেক কোনো জায়গা দেখেছি, এবং তাদের ভিডিও আমরা চেষ্টা করছি পুরোটাই দেওয়ার। বলতে বলতে আমরা এক্সিট পয়েন্ট যেটাকে বলা হয় বেরোনোর, সেই এখানে এসে পৌঁছে গেছি। পাহাড় থেকে বাই বাই, পাহাড় বাই বাই বেরিয়ে চলে এলাম আমরা একদম প্লেন ল্যান্ডে। চললাম আমরা টুয়ার্ডস এখন মুর্শিদাবাদ বা বহরমপুরের দিকে। এখানকার রাস্তাটা খুব খারাপ না, ভালোই ছুটে চললাম আমাদের মধ্যে। তার মধ্যে প্রবলেম শুরু হলো আস্তে আস্তে, আমার ক্যামেরার যে ব্যাটারি আছে ব্যাটারি পড়ে যেতে শুরু করলো, যখন তখন ও একবার করে অফ হচ্ছে নিজে থেকে এবং অন হতে শুরু করছে। তো রাস্তার যে সব জায়গার মোটামুটি শুধু ক্রসিংয়ের ছবিগুলো পেলাম, আমরা কোথায় এসেছি সেই ক্রসিংয়ের ছবিগুলো নিয়ে আমরা চলতে শুরু করলাম। আমাদের প্ল্যান আছে আমরা পুতুলবাড়ি রাস্তা ধরবো না, আসার সময় আমরা একটা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম, ঠিক পুতুলবাড়ি কিছুটা ক্রস করার পরে একটা জায়গা হয়েছিলাম, সেখান থেকে আমরা আবার ঢুকবো, ঢুকে আমরা ওই দিক থেকে বেরোবো। সেই প্ল্যান অনুসারে আমরা চললাম বোতলবাড়ি ক্রস করে একটু দূরে। সুবিধা হচ্ছে বোতলবাড়ির যে ভাঙা রাস্তা, সেই ভাঙা রাস্তাটা আমরা এখানে পাই না, একদম মোটামুটি প্লেন রাস্তা, কিন্তু মনে হয় একটু কিলোমিটার বেশি হচ্ছে
হচ্ছে আমাদের, কিন্তু রাস্তাটা ভালো থাকার জন্য আমরা ওই রাস্তাটা ধরা ইয়ে করছি। ঢুকে পড়লাম আমরা, মনে হচ্ছে না আমরা ভুল রাস্তায় ঢুকেছি। তো এটা সেই যে রাস্তাটা আমরা এসেছিলাম সেই রাস্তায় এটা না, ঘুরিয়ে নিলাম আবার। এর পরের ক্রসিং থেকেই সেম এরকম বাঁদিকে ঢুকবো আমরা, ঢুকে আমরা ওই রাস্তাটা ধরবো। এটা আমাদের বোতলপাড়ির মতন খারাপও না এবং খুবই ভালো রাস্তা। সেই অনুসারে আমরা এগিয়ে চললাম আর একটুখানি, কিছুটা এসে হ্যাঁ এই যে এটা এসেছে এর পরেই ওটা আছে। আমরা এসে ঢুকলাম রাস্তাটায়, এই রাস্তাটাই হচ্ছে আমরা এই রাস্তা দিয়ে চলে আমরা বোতলবাড়ি, পরে আমরা রাস্তা দিয়ে পাস করে বেরিয়ে যাবো। এই রাস্তাতে একটাই সুবিধা হচ্ছে রাস্তাটা ভাঙা নেই, পরিষ্কার প্লেন এবং পুরো পিচ রাস্তা। আমাদের এদিককার পুরো রাস্তা বোতলবাড়িতে ভাঙা রাস্তাটাকে পুরোটাকে বাইপাস করে বেরিয়ে চলে যাবে। রাস্তার নামটা ঠিক আমাদের মনে নেই এখন, গেলে আমরা রায়গঞ্জের কাছে এসে পৌঁছে যাব। তো এসেও গেলাম রায়গঞ্জের ধাবাতে। আমরা রায়গঞ্জের কাছে একটা ধাবাতে, রাস্তার মধ্যে খুবই কম এ রয়েছে, তো আমরা ধাবাতে খাওয়ার জায়গা পেয়েছি, সেখানে আমরা খাচ্ছি। নেতাজি লাইন হোটেল নামে। তো তারপরে এখান থেকে আবার আমরা বেরোবো, সামনে একটা পেট্রোল পাম্প আছে, যাওয়ার সময় পেট্রোলটা ভরে সবাই বেরিয়ে যাবে। খেয়ে দিয়ে পেট্রোল ভরে আমরা বেরিয়ে পড়লাম টুয়ার্ডস বহরমপুরের দিকে। অনলি টোলগুলোই হচ্ছে আমরা ফারাক্কা ক্রস করছি। আজকে ফারাক্কা পুরোপুরি ফাঁকা, আমরা আর কিছুক্ষণের মধ্যে দেখতে দেখতে সন্ধেও হয়ে যাচ্ছে এবং আমরা আর কিছুক্ষণের মধ্যে বহরমপুরও ঢুকে গেলাম। আমার ক্যামেরা অন আর অফ হতে শুরু করলো, হোটেলে এসে আমরা পৌঁছে গেলাম।